আসসালামু আলাইকুম ও প্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমাম হোসেন ইমাম টিউটোরিয়াল ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসের মাধ্যমে আপনি যে কাউকে কাঁটাতে পারবেন যে কারো মোবাইল আপনি আপনার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন ভিউয়ার্স আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই অ্যাপসটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না আপনারা ভালো কাজে ব্যবহার করতে পারেন আপনারা জানার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি ফিভিউ আবার আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই অ্যাপটি খারাপ কাজে ব্যবহার করবেন না ফিভি ওয়াশ কীভাবে আমরা নিজের মোবাইল দিয়ে আর একটা মোবাইল কন্ট্রোল করব এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখতেছেন আমি এখানে একটা মোবাইলে যা কাজ করতেছি আর একটা মোবাইলেও ঠিক একইভাবে কাজ হয়ে যাচ্ছে ইন্টারনেট সংযোগ থাকলে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এভাবে কন্ট্রোল করতে পারবেন দেখেন আমি ডান পাশের মোবাইলে যা করতেছি এবং বাম পাশের মোবাইলেও টিক ব্যবহার হচ্ছে অর্থাৎ আমি ডান পাশের মোবাইলে যা করব বাম পাশের মোবাইলে তাও দেখাবে প্রিভি ওয়াশ এই কাজটা আমি কিভাবে করেছি এই কাজটা করতে আমার একটা অ্যাপসের প্রয়োজন হয়েছে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে কিভাবে এই কাজটা করেছি তা দেখাবো প্রিভি ওয়াশ চলুন তাহলে না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে প্রিভি ওয়াশ যে অ্যাপসটি আমাদের লাগবে সে অ্যাপসটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন আমরা ভিডিও শেষের দিকে তার দেখাবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রি ভিউয়ার্স আমরা যে মোবাইলটি কন্ট্রোল করব এবং যে মোবাইল দিয়ে কন্ট্রোল করব দুটি মোবাইলে আমাদের অ্যাপসটির প্রয়োজন হবে তাই আমি প্রথমে ডান দিকের মোবাইলে অ্যাপসটি ওপেন করে নিলাম এবার আমরা বাম দিকের মোবাইলটিতে অ্যাপসটি ওপেন করে নিব তাই আমি দুটি মোবাইলে অ্যাপসটি ওপেন করে নিলাম এবার আমরা ডান দিকের মোবাইলের অ্যাপসটিতে যে উপরে নয় ডিজিটের একটা কোড দেওয়া আছে ওই কোডটা আমরা বাম দিকের মোবাইলে যে এখানে কোড দেওয়ার অপশন আছে ওইখানে আমরা প্রবেশ করা দিব ওয়াশ আমরা ডানদিকের যে কোড নাম্বারটা আছে ডান দিকের মোবাইলে ওই কোড নাম্বারটা বাম দিকের মোবাইলে প্রবেশ করছি তা আমাদের প্রবেশ করানো শেষ নয় ডিজিটের কোড নাম্বার প্রবেশ করিয়ে এবার ফার্স্টে একটা চিহ্ন আছে ওখানে এই চিহ্ন ওখানে ক্লিক করবো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে জাস্ট এইরকম আসবে আমরা এখানে আবার একটা ক্লিক করব এবার ডান ডানদিকের মোবাইলে এখানে যে এখানে টিকচিহ্ন নদী এখানে একসাইট করতে হবে এই টিকচিহ্ন দিলাম টিকচিহ্ন নদী আমি নি একসাইট আছে আমরা একসাইডটা ক্লিক করবো এক ক্লিক করলাম ক্লিক করলে আবার এখানে আমরা একসাইডটা ক্লিক করব ক্লিক করলাম এবার এখানে অ্যালো আছে আমরা অ্যালোতে ক্লিক করে দিব টেক্সি নদী এলোতে ক্লিক করে দিব টেক্সি না দিলেও এখানে কোনো সমস্যা নেই আমরা অ্যালোতে ক্লিক করে দিলাম আমাদের কাজ এখানে শেষ এবার বাম দিকের মোবাইলটাতে যে অপশনগুলো আসছে এগুলো আমরা ট্যাপ করে ট্যাপ করে এগুলো আমরা নিয়ে যাব আমরা স্কিপ করবো টেক করে করে আমাদের কাজ প্রায় শেষ আমরা আবার এখান থেকে আবার বেরিয়ে যাবো বেরিয়ে গেলাম এবার আমি আবার এখানে প্রবেশ করলাম এই ডান দিকে বাম দিকের মোবাইলে বাম দিকের মোবাইলে প্রবেশ করে ওখানে তিরিশে ক্লিক করলাম ক্লিক করলে এবার দেখুন আমার ডান দিকের মোবাইলে যা দেখাচ্ছে বাম দিকের মোবাইলও তা দেখুন আমি এটাকে যদি এভাবে টানি এবার দেখুন ডান দিকের মোবাইলে এরকম হয়ে যাবে এখানে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে অর্থাৎ ডাটা থাকতে হবে আপনারা দূর দূরান্ত থেকে কন্ট্রোল করতে পারবেন দেখুন বাম দিকের মোবাইল আর দিকের মোবাইল একই এবার আমি বাম ডান দিকের মোবাইলে এখানে ইমুতে ক্লিক করলাম এখানেও ইমো ওপেন হয়ে যাবে এই দিকের মোবাইলটা তো আমার ইমো ওভেন হয়ে গেল একদম হুবু একই আপনারা দেখুন ইমো থেকে বেরিয়ে গেলাম অর্থাৎ আমি আমার যেই ডানদিকের মোবাইলের কোডটা বাম দিকের মোবাইলে দিয়েছিলাম এখন আমি ডানদিকের মোবাইলটাতে যা করবো দিকের মোবাইলে সব দেখাবে দেখুন ডান দিকের মোবাইলে যে ফেসটা বাম দিকের মোবাইলের ওই ফেসটা আমি ডান দিকের মোবাইলটাতে গ্যালারিতে প্রবেশ করলাম ঠিক বাম দিকের মোবাইলেও গ্যালারি ওপেন হয়ে গেল একেবারে যা করতেছে তা ওখানে সব সব দেখাবে এখান থেকেও আমি একটা ফিক্সার ওপেন করি আমার চ্যানেলের লোগোটা আমি ওপেন করলাম এ দেখুন এখানে ওপেন হয়ে গেল ফ্রি ভি ওয়াশ এভাবে আপনারা দূর দূরান্ত থেকেও একটা মোবাইলকে আর একটা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তবে আপনাদের কাছে অনুরোধ বারবার অনুরোধ আপনারা এটা অবশ্যই খারাপ কাজে ব্যবহার করবেন না আপনারা ভালো কাজে ব্যবহার করবেন বিওয়ার্স এবার আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ডিসকানেক্ট করবেন ডিসকানেক্ট করার জন্য আপনারা যে আমরা যে মোবাইলের কোটা দিয়েছিলাম ওই মোবাইলে গিয়ে আবার ওই অ্যাপসটিতে প্রয়স করব অ্যাপসটিতে প্রয়স করে উপরে দেখুন ডান দিকে ক্রস চিহ্ন ওই ক্রস চিহ্নতে আমরা ক্লিক করব। ক্রস চিহ্নতে ক্লিক করলেই আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে আমাদের ডান বাম দিকের মোবাইলে এখানে একটা অপশন দিয়েছে ওকে দেওয়ার জন্য এই আমি এখানে ওকেতে ক্লিক করব তো ওকেতে ক্লিক করলেই আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে রিভিউয়ার্স আপনারা এভাবে একটা মোবাইল কার্ডটা মোবাইল দিয়ে এই অ্যাপসটির মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ফিভি ওয়াশ এবার আমরা দেখাব কীভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্রবেশ করবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে প্রবেশ করে আপনারা সার্চ বক্সে লিখবেন এনি আমার আগে থেকে ছিল আমরা এনিডেক্সে ক্লিক করে দিলাম যে অ্যাপটি আমাদের শো করবে ওই অ্যাপটা আমরা ডাউনলোড করে নিব আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করলে আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপটি ওপেন করবেন ওপেন করার সময় কিছু চাইবে আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন আমি এখান থেকে ওপেন করবো না আমরা গুগল প্লে স্টোর থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গেলে এবার বেরিয়ে গিয়ে এবার অ্যাপটিতে ক্লিক করলাম ক্লিক করে এখানে আমরা ওকে দিব এখানে টেক্সি দিয়ে আবার ওকে দিব আমার অ্যাপটি ওপেন হয়ে গেল এখানে আমরা স্ট্যাপ করে করে এগুলি সিভ করবো ফেভিউ আমি আগে একবার অ্যাপসটি ইনস্টল করেছিলাম ইনস্টল করে ওপেন করেছিলাম তাই এভাবে আমার অ্যাপসটি ওপেন হয়ে গেল যদি আপনারা নতুন অ্যাপসটি ইনস্টল করেন তাহলে অ্যাপসটি ওপেন করার সময় আপনাদেরকে এরকম আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে রিভিউ আমি আপনাদেরকে আরেকবার অনুরোধ করছি আপনারা খারাপ কাজে এই অ্যাপসটি ব্যবহার করবেন না আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত কোদা হাফেজ